ঈদ উল আজহা এমন একটা দিন আমাদের মাঝে আল্লাহ প্রতি বছর দেন, যেদিনে আমরা সুন্নাত তো পালন করি পাশাপাশি এই দিনটাতে প্রত্যেকটা মানুষ যারা অভাবী গরিব দুঃখী মিসকিন অন্তত এক টুকরা মাংস খেতে পারে, এটা আল্লাহ পাকের একটা দয়া, এমন একটা দিন ধার্য করে দিলেন। তো এখানে আমি একটা কথা আপনাদের বলবো, সেটা খুব প্রয়োজনীয় কথা, সেটা হচ্ছে অনেকে রাত্রিবেলায় আপনি ঈদের গোস্ত দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লেন, অনেকে আছে টিস্যু দিয়ে হাত মুছল, অনেকে রুমাল দিয়ে হাত মুছে শুয়ে পড়লেন, এই অভ্যাসটা আমাদের আছে না? আপনি জানেন, আপনি যখন কোরআন এবং হাদিস খুঁজবেন সব পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্বশীল হন, আল্লাহ জিম্মাদার হন। কিন্তু সুসালাম এক জায়গায় বলেছেন যে ব্যক্তি রাত্রিবেলায় খেয়ে দিয়ে ঘুমালো কিন্তু হাতের চর্বি পরিষ্কার করলো না, এমন লোক অলস লোক আছে না? ঈদের গোস্ত মানে রান্না করে দিচ্ছে আর মজার সুখে খাচ্ছে, খাবেন তো অবশ্যই খাবেন, খাওয়ার পরে আপনি অবশ্যই সুন্দর করে হাত দুটা সাবান দিয়ে পরিষ্কার করে তারপর শুইতে যাবেন। কেন যাবেন? একটা দুটা হাদিস শুনাই একটু সঙ্গে, ভালো লাগবে আপনাদেরকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান্নামা ওয়া বিয়াদিহি গামারুন ক্বাবল আন ইয়াগসিলাহু, মান মানে যে ব্যক্তি নামা মানে ঘুমালো, ওয়া বিয়াদিহি গামারুন অর্থ তার হাতে চর্বি থাকলো, অর্থাৎ গোশতের চর্বি থাকলো। আল্লাহর হাবিব বলল, ক্বাবল আন ইয়াগসিলাহু, সে গোসল করলো মানে গোসল মানে হাত ধৌত করলো না, ফাসাবাহু শাইউন, তাতে কোনো মুসিবত হলো, কোনো ক্ষতি হয়ে গেল, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, আল্লাহ রাসূল বলেছেন সে যে হাতের চর্বি নিয়ে ঘুমালো তার যদি কোনো ক্ষতি হয় সেজন্য কেউ দায়ী থাকবে না, বরং সে তিরস্কৃত হবে। মানে উনি বুঝাচ্ছেন ফাসাবাহু অর্থাৎ চর্বি হাতে নিয়ে ঘুমালে তার ক্ষতি হতে পারে। আমি আজকে এই ক্ষতির কথা বলতে যাব না, কি কি ক্ষতি হয় চর্বি হাতে নিয়ে ঘুমালে, কি কি ক্ষতি হয় আজকে আমার বলার সময় নেই, দেখে একদিন বলবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দেয়। আরেকটা হাদিসে আসছে, এটা আবু হুরায়রা থেকে মধ্যে তিনি বলেন, মান বাতা ওয়া বিয়াদিহি গামারুন ফাসাবাহু শাইউন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, রাওয়াহু তিরমিজি আবু দাউদ, এটা কয়েকটা হাদিসে এ কথাগুলি এসেছে। আল্লাহর হাবিব সালাম বললেন দুই প্রকার লোক এদের জিম্মাদার আল্লাহ পাক হন না। এক নম্বর লোক হলো যে ব্যক্তি চর্বি গোস্ত দিয়ে রান্না বান্না করে খাওয়ার পর চর্বি না ধুয়ে ঘুমায় গেল, তার যে ক্ষতি হয় এ দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন না। আর এক ব্যক্তি হল সাহাবী আব্দুর রহমান ইবনে ইয়ালা রাদিয়াল্লাহু আনহু, তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন মান বাতালা জাহরিহি বাইতিন লাইসা লাহু হিজারুন ফাকাদ বাড়িয়া মিনহু জিম্মা, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর হাবিব বললেন আব্দুর রহমান ইবনে ইয়ালা তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি খোলা ছাদের নিচে ঘুমালো, ডানে বামে কোনো ওয়াল নাই, উপরে কোনো ছাদ নাই, আছে এমন ঘটনা ঘটে না অনেক সময়, উপরে ছাদ নাই এবং সাইডে কোনো ওয়াল নাই, ঘেরাবেড়া নাই, চাকি হোক আর ওয়াল হোক নাই, রসুল বলছেন এই অবস্থায় তার যখন ক্ষতি হয় এই দায়িত্ব আল্লাহ নেবেন না, তার জিম্মাদার আল্লাহ হবেন না, তার মানে আপনাকে সতর্কতা অবলম্বন করেই ঘুমাতে বলেছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আন্দাজে ঘুমাবেন সামনে সামনে হবে না, আপনি খোলা আসমান নিচে ঘুমাবেন নিষেধ করছেন রসুল, খবরদার খোলা আকাশে নিচে ঘুমাবেন, অবশ্যই কিছু একটা দিতে হবে এবং হালকা একটা ওয়ালের ব্যবস্থা করতে হবে, সেটা হোক প্লাস্টিক দিয়ে হোক না কেন, একটা আড়াল দিতে হবে আপনাকে। এই দুই প্রকার লোকের ব্যাপারে রসুল বলছেন আল্লাহ জিম্মাদার হবে না। যে ব্যক্তি খোলা ময়দানে ঘুমাবে ডানে বামে সামনে এবং উপরে ওয়াল থাকবে না এদের দায়িত্ব নেবেন না, আর হাতে চর্বি নিয়ে যারা ঘুমালো এদের দায়িত্ব আল্লাহ নেবেন না, ক্ষতি হলে পড়ে। সুতরাং আজকের থেকে যখন রাত্রিবেলা খাবেন অবশ্যই হাত দুটা সুন্দর করে পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর সুন্নতি তরিকায় আপনি ঘুমাতে যাবেন, ঘুমার সময় দোয়াগুলি পড়বেন। আপনি তো মৃত্যুবরণ করতে পারেন আজকের ঘুমার জীবনে শেষ ঘুম হতে পারে, এই জন্য প্রত্যেকটা দিন যখন শুতে যাবেন
অন্তত 10-15-20টা দোয়া পড়ে তারপর একসঙ্গে ঘুমিয়ে যাবেন। এই দোয়াগুলির কথা আমি আপনি অনেক বলেছি, আবারও বলছি, এই দোয়াগুলি পড়তে পড়তে ঘুমালে পড়ে, যদি মরণ হয়, মৌত হয়, রসুল বসাল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দিয়ে দেবেন। এই জন্য এই তরিকাগুলি মানবেন, এগুলি খুব প্রয়োজনীয় কথা, আমাদের মানতে হবে।